हेलो व्यूअर्स तो ये वीडियो ते अमरा देख बो जे एफ ऑफ एक्स इक्वल टू जीरो समीकरण है एक आसन्न मूल निर्णय करार जोनो न्यूटन रैप्सन जे पूर्णकारी सूत्र बा न्यूटन रैप्सन जे मेथडटी रयेछे सेई मेथडटी तो एटी परीक्षाते आबार आसार सम्भावना होच्छे 90% एटिर साथे आपनार न्यूटन रैप्सन এটির সাথে নিউটন রেপসন মেথডের যে সীমাবদ্ধতা এবং জ্যামিতিক ব্যাখ্যা সেটি সহ আসতে পারে অথবা নিউটন রেপসন মেথড দিয়ে তার সাথে একটি ম্যাথ দিয়ে আসতে পারে যা আবার খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের একটি মূল হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ এবং এই মূলের একটি আসন্ন মান হচ্ছে ওয়াই নট যেখানে এইচ হচ্ছে ক্ষুদ্র সংখ্যা এখন আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স নট প্লাস এইচ এখন আমরা ধরবো এফ অফ এক্স ওয়ান তাহলে এফ অফ এক্স ওয়ান লিখলে এফ এর জায়গায় এফ এবং এক্স ওয়ানের জায়গায় আমরা লিখবো এক্স নট প্লাস এইচ সমান হচ্ছে জিরো কারণ এখানে আমরা সমান জিরো বসিয়ে দিলাম এখন টেলর দ্বারাই বিস্তার করে নিলাম এটা হচ্ছে একটা প্রাইম এটা হচ্ছে দুটি প্রাইম এটি হচ্ছে তিনটি প্রাইম এভাবে আপনার অসীম সংখ্যক প্রাইম থাকবে যেহেতু এইচ ক্ষুদ্র সুতরাং এইচের দ্বিতীয় এবং অধিক মাত্রার পদগুলোকে আমরা বর্জন করে দেব তাহলে দ্বিতীয় মাত্রার পদগুলো বলতে এখানে বোঝানো হয়েছে এই যে পদ রিলেটেড যত পদ রয়েছে সব পদকে আমরা বাদ দিয়ে দিব তাহলে এখানে থাকবে শুধু এই অংশটি সমান হচ্ছে জিরো তারপর এই অংশটাকে ডান দিকে নেওয়া হয়েছে এবং এফ প্রাইম এক্স নটকে নিচে নেওয়া হয়েছে তো দেখেন আমরা এক্স নটের মান বের করে ফেলেছি তো আমাদের যে সূত্রটি ছিল দেখেন লক্ষ্য করেন এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স নট প্লাস এইচ এক্স নটের জায়গায় এইচের জায়গায় শুধু মানটা বসিয়ে দেবেন তাহলে আমরা এটাকে এভাবে পাবো এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রথমে যখন আপনি ওয়ান ছিল তখন জিরো তাহলে টু থাকলে হবে ওয়ান থ্রি থাকলে হবে টু এটা থাকলে হবে থ্রি এক্স এন প্লাস ওয়ান থাকলে হবে এক্স এন এ দেখেন এক্স এন প্লাস ওয়ান থাকলে হবে এক্স এন সমান হচ্ছে এত যেখানে এন সমান হচ্ছে জিরো ওয়ান টু ইত্যাদি এটা হচ্ছে আপনার নিউটন রেপসন মেথড